ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান অপরিহার্য ছিল। ইউক্রেনে রুশ আক্রমণের বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে একথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার দেয়া ওই বক্তব্যে ল্যাভরভ দাবি করেন, ইউক্রেনকে অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে পশ্চিমা দেশগুলোও এই যুদ্ধে অংশ নিচ্ছে, কিন্তু তাদের বিচার হওয়ার কথা থাকলেও বিচার হচ্ছে না। রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইউক্রেনে বসবাসরত রুশ নাগরিক ও রুশ ভাষাভাষীদের অধিকার খর্ব করছে ইউক্রেন, কোনোভাবেই এটা মেনে নেবে না রাশিয়া। ল্যাভরভের পর তার দেয়া বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইউক্রেনের প্রতিরক্ষায় অস্ত্র সরবরাহ করে যাবে যুক্তরাষ্ট্র। বিশ্ব এই সংস্থায় সবার জড়ো হওয়ার একটি লক্ষ্য, চোখের সামনে যা ঘটছে তাকে আটকানো। কোনোভাবেই ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া পার পাবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ব্লিংকেন বক্তব্য রাখার সময় নিরাপত্তা পরিষদের বৈঠক থেকে ওয়াকআউট করেন ল্যাভরভ।